এখানে কোন রকমের কোন বিশৃঙ্খলা যাতে না হয় সেজন্য আমার আজকের আশা। তারেক সাহেবের নির্দেশ পরিষ্কার, যদি বিশৃঙ্খলা করে সে আমার দলের লোক না, সে দুষ্কৃতকারী। এদেশের মানুষ শান্তির জন্য, মানুষের ভোটাধিকারের জন্য, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আন্দোলন করছে। গত 15 বছর আন্দোলনের পর গতকাল আমরা সেই অর্জনটা করেছি। কোন অবস্থায় আইন নিজের হাতে তুলে নেবেন না, কারো প্রতি কোন রকমের কোন সহিংসতা করলে নিজে দায়িত্ব করবেন এবং আপনি সন্ত্রাসী হিসেবে চিহ্নিত হবেন, দলের দলের মানুষ হিসেবে আপনি কিন্তু চিহ্নিত হবেন না। কোন সন্ত্রাসীকে, কোন অরাজকতাকারীকে আমরা প্রশ্রয় দিব না। দেশ নায়ক তারেক রহমানের নির্দেশ, আপনারা যেখানে যে সংখ্যালঘু সম্প্রদায়ের লোক আছে, অনেক লোক আছে, আমাদের হিন্দু ভাই বোন আছে, এখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান প্রত্যেকটা মানুষ এদেশের নাগরিক, প্রত্যেকটা মানুষের এখানে বসবাস করার অধিকার আছে। আমরা চেষ্টা করব সবাইকে নিশ্চিত করতে যে আপনারা শান্তিপূর্ণ ভাবে এখানে সহাবস্থান করবেন। আমাদের অভিভাবক যেভাবে বলেছেন, আমরা সবার কাছে আশা করবো কেউ জাতীয় পার্টি না ধন্যবাদ। আমাদের সদস্য সচিব আরো অনেকেই আছে, যেহেতু আমরা 10টা ইউনিয়ন ভ্রমণ করবো এই জন্য সবাই সিদ্ধান্ত নিয়েছে।